বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি আগের দুটি টিউটোরিয়ালে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে বারোশো এক সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়টুকু হল বাংলা সাহিত্যের মধ্যযুগ এই মধ্যযুগের শুরুতে বারোশো এক সাল থেকে তেরোশো সাল পর্যন্ত এই সময়ে খাঁটি বাংলায় রচিত কোনো সাহিত্য পাওয়া যায় না জন্য এই সময়কে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ অন্ধকার যুগ বা ডার্ক এজ ডার্ক এজ এই মধ্যযুগে বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে এই মধ্যযুগকে তিনটি যুগে ভাগ করা হয়েছে চৈতন্যদেবের জন্মের আগের সময়কে বলা হয় প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগ এ যুগের ব্যাপ্তি বারোশো এক সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত চৈতন্যদেবের জন্মের পর থেকে তার ধর্ম প্রচারের সময়কে বলা হয় চৈতন্য যুগ চৈতন্য যুগ এ যুগের ব্যাপ্তি পনেরোশো এক সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত চৈতন্যদেবের মৃত্যুর পর তার ধর্ম প্রচারের প্রভাব শেষ হওয়ার সময় থেকে শুরু করে তার পরবর্তী সময়কে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ চৈতন্য পরবর্তী যুগ এ যুগের ব্যাপ্তি ষোলোশো এক সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত মধ্যযুগে রচিত যেসব সাহিত্যকর্ম পাওয়া যায় সেসব সাহিত্যকর্মের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন স্বপ্নদর্শন দেবদেবীর আরাধনা রাজাদের স্তুতি ধর্মনির্ভর অলৌকিক কাহিনী ইত্যাদি মধ্যযুগের সাহিত্যিকগণ সাহিত্য রচনা করতে গিয়ে উল্লেখ করেন যে দেবদেবী তাদের স্বপ্নে এসে তাদেরকে সাহিত্য রচনা করতে আদেশ দিয়েছেন তাই তারা সাহিত্য রচনা করেছেন এবং তারা সাহিত্য রচনা করতে গিয়ে দেবদেবীর প্রশংসা করেছেন আরাধনা করেছেন তাদের প্রতিটি রচনায় দেবদেবীর আরাধনা থাকত যে কবি যে রাজার আমলে বা যে রাজার রাজদরবারে সাহিত্য রচনা করতেন কবিতা লিখতেন সেই রাজার প্রশংসা বা স্তুতি তাদের কবিতার মধ্যে উল্লেখ থাকত মধ্যযুগে রচিত প্রায় প্রতিটি সাহিত্যকর্মেই ধর্মনির্ভর অলৌকিক কাহিনী লক্ষ্য করা যায় মধ্যযুগের যে সকল সাহিত্যকর্ম আমরা লিখিত আকারে পেয়েছি সেগুলোকে আমরা বলছি মধ্যযুগের লিখিত নিদর্শন মধ্যযুগের প্রথম লিখিত কাব্য নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য এর রয়েছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য রোমান্টিক প্রণয় উপাখ্যান রোমান্টিক প্রণয় উপাখ্যান আরাকান রাজসভার সাহিত্য আরাকান রাজসভার সাহিত্য জীবনী সাহিত্য জীবনী সাহিত্য এবং মর্সিয়া সাহিত্য মর্সিয়া সাহিত্য এগুলো হলো মধ্যযুগের লিখিত নিদর্শন এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে এই টপিকগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব এই লিখিত নিদর্শনগুলো ছাড়াও মধ্যযুগের কিছু অলিখিত নিদর্শন সম্পর্কে আমরা জানতে পারি মধ্যযুগের অলিখিত নিদর্শনগুলো হল লোকসাহিত্য লোকসাহিত্য ডাক ও ক্ষণার বচন ডাক ও খনার বচন এবং কবি গান কবি গান জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথা কাহিনী গান ছড়া প্রবাদ ধাধা ইত্যাদিকে লোকসাহিত্য বলা হয় লোকসাহিত্যগুলোকে সাত ভাগে ভাগ করা যায় লোকসাহিত্য সাত ভাগে বিভক্ত ছড়া লোককাহিনী বা লোককথা লোককাহিনী গীতিকা গীতিকা লোকসঙ্গীত লোকসংগীত প্রবাদ প্রবাদ ধাঁধা এবং লোকনাট্য লোকনাট্য লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হল ছড়া গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে বলা হয় লোককাহিনী বা লোককথা ডক্টর অশুতোষ ভট্টাচার্য লোককথাকে তিন ভাগে বিভক্ত করেছেন রূপকথা উপকথা এবং ব্রতকথা বাংলাদেশে সংগৃহীত গীতিকা তিন ধরনের নাথ গীতিকা বা নাথ সাহিত্য নাথ গীতিকা বা নাথ সাহিত্য ময়মনসিং গীতিকা সিং গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা পরবর্তীতে এই সকল বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব ধারাবাহিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্টের মাধ্যমে জানান মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ